আসসালামু আলাইকুম মোর ভাইয়া ফারা হগলে কেমন আছেন আশা করছি ভালো আছেন মই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তুমি আর একটি সুন্দর একটি ভিডিও আপনাদের নিয়ে মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি মোর ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগতে আছে তো দেখতেই পাচ্ছেন সকালে ফাঁকি বেজি নাস্তা করব তো ফাঁকি বেজি নাস্তা করার লাগি আপনারা যে যে আফারা আছেন একটু অলস টাইপের যে ছুটির দিনে আপনারা চান একটু ফাঁকি বেজি নাস্তা করতে গেছিলাম আকাল হর হর করে নিয়েছে তরতরি যাইয়ে নিয়েছি তো তরতরিটা ব্রেড নিয়ে আইছি আর একটা সস নিয়ে আইছি আর লাগবে কিছু শুকনো মরিচ এগুলো মই ভর্তা করব তো বললাম না যে ফাঁকি বেজি আজকে কামকাজ সব ফাঁকি বেজি হইবে কারণ আজকে একটু মুই বাইরে যাবো মোর ভাবি ভাইয়ারে লইয়া আজকে একটু ডক্টরের কাছে যাবো তো এই জন্য মুই এই যে লইয়া ছিলাম ব্রেড আর ব্রেড দিয়ে খামো কেমনি দেখেন সকালের নাস্তা একদম একটু পেটও বেড়ে যাইবে আর মোর সময়ও কম লাগবে এখানে তো ডিম তো সবার ঘরেই থাকে তো একটা ডিম পোস্ট করে নিতে আসি তো কেউ যদি চান যে এখানে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ টরিচ দিয়ে একটু বাঁচবেন তো মোর আবার রাতে অত সময় নেই মুই একটু অলস প্রকৃতির লোক তো দেখতেই পেতেছেন যেদিন মোর কাজ করতে ইচ্ছা করবে এদিন মুই একটা সারা দিন কাজ করবো সারা দিন কাজ করতে করতে মোর আর কোনো খাওয়ান লাওয়ানোর কোনো টেনশন থাকবে না কিন্তু মই যেদিন কাম না করি সেদিন মোর কিছু ভালো লাগে না তো কী করবো দেখতেই পাইতেছেন এখনও তোর তুই ডিম দুইটা ডিম বেজে নেবো এখানে তো এই জায়গায় মা মাইয়ে দুইজনের নাস্তা করবো তো আর যে মাইয়ের যে বাপ আপনাকে বাইয়া হে এখনও ঘুমাইতেছে তো হেড টেনশন বাদ দিয়ে মোরা দুই মাইজির একটু ফাঁকি বেজি নাস্তা করে নেবো তো মোর ডিমটা হর হর করে মুই বাজিয়ে হেলাইতেছি আর মোর মাইয়ের লেগে এই জায়গায় দেখেন নিমটু দুধ আর এখানে গরুর দুধ আর এই গরুর দুধটা মুই সুন্দর করে একাল টকবক টকবক করে জ্বালাই নিছি এখন মইরা গিলাসে ডালে নেবো তো দেখেন একটু গিলাসে ডালতে যাইয়ে কেরামতি করতে যাই এখানে একদম পরে গেছে কতখানি তো যাক পরে গেলে যাক যেখানে নাইরিজিকে খাওয়ান যাবে না তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি একটু সাতটা বাড়ানোর লেগে তো এনে দেখেন একটু লড়াই সেরাই মিলাই নিমো আর এনে দুইটা এক্সট্রা লই লমো মাইজিরা খামো তো মই তো খামো না আর কি এক্সট্রা দুইটা লওয়ার মানে যে মোর মাইয়ে দেখলে একটু খাইবে এনে তো যাই হোক মই খামো না দেখে এক্সট্রাটা সরাই হেলাইছি এখানে মই নাস্তা মোর রেডি ডিম তো বাজার শেষ আর এনে যে নিশ্চিতে গেছিলাম রুটি নিয়েছিলাম এই রুটি ব্রেড কন আপনারা তো এখানে মই কী রুটি আনছি তো দেখাই দিছি এই রুটিটার দাম নিছে 50 টাকা তো এই রুটিটা মোকে দুই দিন তিন দিন চলে যাবে তো দুই দিনের মধ্যে খাইয়ে শেষ করতে হবে কারণ ডেট তো ওভার হয়ে যায় তো এখানে একটু সস লই লইলাম এখন খামো তো দুই মাইজি একটু ডাইনিংয়েই বসিলাম যে এখানে ডাইনিং টেবিলে বসেই খামো কিন্তু মোর মাইয়ে যে তরতর 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 করে এই লেগে মই একালে রাগ হয়ে করলো এখন যে খাটের পর বইয়ে এই খামো বিছনার পর বইয়ে খাই যাতে করে মাইজিরা তরতরি খাই কারণ আজকে তো বেশ তারা আছে হাতে বেমালা সময় নেই দেন প্রায় 11টার মতো বাজে গেছে শুক্রবার এই রুমই হয় শুক্রবার কোনো কাজ এই আগবেতারি না তো যাই হোক শুক্রবার যারা আর কি চাকরিজীবী মোরা কিন্তু আসলে শুক্রবারে একটু আলসামিতে দৌড়ি কারণ শুক্রবারে সব কিছু নিয়মকানুন যায় আলাদা হইয়া তো এই জায়গায় তাড়াতাড়ি করে দুইজনে খাওয়ান খাইয়ে লইতেছে মোর মায়েই তো খালি শয়তানি করবো তো শয়তানি ছাড়া কিছুই বোঝে না তো আরও একটু দিতেছি বাকি যোগে মই একটু খাওয়াইতেছি তো এখন আরে কইলাম যে অতবারে আমি একটু খাওয়াই দিই আর তোমার একটু দেখাই সবাই রে যে একটু তুমি খাও তো দেখি একটু ক্যামেরার সামনে এনে আর একটু খাওয়ানোর চেষ্টা করতে আসি তো দেখেন মাশাল্লাহ বিসমিল্লা আল্লাহ বরকতুল্লাহ কইয়া এই মোর মাইয়ে এনে খাইতে আসে তো সবাই দোয়া করবেন মোর মায়ের জন্য তো এই জায়গায় মোর মাইয়ে তো ভালোই তরতর আর দিন তরতর তরতর করে আর মোর সব কামে দেখবেন সব ভিডিওতে আর ছোটো কাত মোর সব কাজের মধ্যে আছে আর এই আগটা না পাইলেও মনে হয় কি মোর ভালো লাগে না তো চললে যেমন হাসপাতাল চললেছি হাসপাতাল কত কইতে কইতে তো এর মধ্যে কিন্তু দুপুরে খাওয়ান দাওয়ানো শেষ করেছি সিম্পল খাওয়ান দাওয়ান করছি তো চললে আইছি হাসপাতাল মোর বাবিরে লইয়া মোর ভাই ভাবি ঢাকায় আইছে বেশ কয়েকদিন হয় তো ওর লইয়া বাবিরে লইয়া একটু হাসপাতালে আইছি বাবিরে ডাক্তার দেখানোর লেগে তো এখানে মোর মাইয়েরও লই আইছি দেখতে পাইতেছেন আর বাবিরও একটু শ্যুট করলাম এই মাস্ক পরা যে ভদ্রমহিলা এলো মোর বাবি মোর বড় ভাইয়ের বউ তো যাই হোক এই জায়গায় এখন মোর মাইয়ে দেখেন কত দুষ্টামি করতেছে এখন আর ভিডিও করার মানে কি জানেন যে ওর একটু সুস্থ রাহা কারণ ও কোনো জায়গায় সুস্থ থাকতে চাইতেছিল না আর ছোটো মানুষ তো সারাদিন তো ঘরের মধ্যে থাকে বাইরে গেলে তিরিং মিরিং করে তো এখন ওইখান থেকে ওর টেনশন হয়েছে ও রেস্টুরেন্টে যাইবার পছন্দের একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে ও গেলে মজার খাওয়ানোর চেয়ে ও বেশি এনজয় করতে পারে তো আপনাগুলোকে আজকে শেয়ার করবো যে কোন রেস্টুরেন্টে যাই অনেক বেশি এনজয় করে তো এই জায়গায় মই একটু মোর থতমাহান আপনাকে দেখাই দিলাম যে দেখেন ময়ও আইসি এই হয়েছিল মোর আজগুল লুক এই থতমাহান একটু দেখাই দিলাম তো আপনাগুলোকে একটু দুষ্টামি দুষ্টামি করতে আসি তো মাস্ক খুলমু কি খুলমু না খুলমু কিরম একটা ভিডিও তো আমি দেখছিলাম যে এরম এরম করে আর খোলে না বুঝছেন মই তো এই ভিডিওটা চাইয়ে রয়েছি এককালে যে খুললে দেখাইবে
কয়েকে ভিডিওর ক্যাপশনে কয়েকে জানেন যে এই তো আজকেই দেখামো আপার মুখখান থুত মাহান তো আর এরম টাইন টাইন আর দেখেনে তো ময়ূর টপনগর লগে ইয়ে করলাম তো দেখতে পেতেছেন এই জায়গা আল্ট্রাসোনোর যে রুম আছে এই আল্ট্রাসোনোর গ্রামের যে রুম এখন খালা রয়েছে বেমালা সিরিয়াল হাসপাতালে মানুষে যায় তো এই জায়গায় গেছিলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তো এই জায়গায় এখন মগো একালে সিরিয়াল ছিল কি জানেন 39 নম্বর সিরিয়াল তো যাই হোক সিরিয়াল টিরিয়াল অবশেষে এককালে জয় ইয়ে মোরা ইয়ে পড়ছে এই রেস্টুরেন্টে আমার মাইয়ে তো এলেই গেত সময় তিরিং বিরিং করছে তো দেখতেই পেতেছেন এখন ও আইয়া ও খাইবে কি ও আনন্দ করা ফুর্তি করার লেগে ওই দোলনাডায় বইবে ও সারা বিশ্বের ও বিশ্বের কি সারা ডাংলা ঢাকার কোনো রেস্টুরেন্টে ও যাইবে না ও যত বিআইপি রেস্টুরেন্টে হোক ওই হেন থেকে এই মুগো ঘরের মানে বাসার পাশে যে রেস্টুরেন্টটা এই একটা দোলনা আছে এইরম তো এই দোলনাটার লেগে ওই রেস্টুরেন্টে আইবে আর এই রেস্টুরেন্টটা একদম ওর ছোটোবেলা থেকেই ও আহে এই জায়গার খাবার দাবারগুলো আর ভালো লাগে ওটু হেনে ফ্রেঞ্চ ফ্রাই খায় তো যাই হোক এই জায়গার খাওয়ন দাওয়নগুলো আর বেমালা ভাল লাগে এই জন্য আহে তো এই জায়গায় মই মোর বাড়ির বাবিরে কইলাম যে ওগোটু শুট করে তো এই জায়গায় মোর ভাইয়ের ভাবি একটু লজ্জা পাইতেছিল যাই হোক ওনার থুত মহান মই একালে এই জায়গায় আগুন দিয়ে জ্বলাই দিলাম যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না মই ভাবির থুত মহান জ্বলাই দিয়ে এখন আবার দেখতে পাইতেছেন মই মোরেও আবার একটু লুকিং গ্লাসে দেখাই দিলাম তো এদিক থেকে মোর মায়ের খাওয়ানো রেডি হয়ে গেলো মই কলাম যে আমু তাড়াতাড়ি আও তোমার খাওয়ানো রেডি তো ও তো খাইবে খালি ফ্রেন্স ফ্রাই তো ওটা চিকেনও দেওয়া হয়েছিল তো চিকেনটা আর খায় নাই তো যাই হোক এর মধ্যে মোর মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো মই আর ভিডিও করতে পারিনি তো মোরা এই খাওয়ান নিয়েছিলাম দেখেন চাইনিজ ফ্রাইড রাইস নিয়েছিলাম তো সৈলাইসি খাইয়ে লই একালে বাসা আইয়ে একদম কেলান্ত বেমালা কষ্ট হয়ে গেছে এখন আই আমার মাইয়া তো এখন কইতেছে যে এখন ঘুমাইবে না তো প্রায় 11-12 বাজে গেছে তো ঘুমাইবে না তো কী করছি মই আর টিভি ছেড়ে দিছি কইছি যে টিভি দেখে দেখে লুকিং গ্লাসের সামনে বইয়ে তুমি ডান্স করো আর মই এখন একটু রেস্ট নিয়ে কারণ মোর আজকে বেমালা কষ্ট হয়ে এখন টিভিতে যেরম হইয়ে বইয়ে ওইরকম নাচতে আসতে ও চেষ্টা করতেছে যাই হোক ছোটো মনে হয় দেখতে দেখতে হয়তো একদিন শিখে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি সবাই লাইক এবং ফলো করে দেবেন তো আজকের মতো আমি এখানে ভিডিও বিদায় নেবো আপনার কাছ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাকে মধ্যে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ।